সংসদের বাইরে আপনি তা রাঘব চোড্ডাকে আক্রমণ করল কাক রাঘবের মাথায় একটি কাক ঠোকর মারে সেই ছবি নিয়ে সমাজ মাধ্যমে চর্চা চলছে বিজেপির তরফে সেই ছবি পোস্ট করে রাঘবকে কটাক্ষ করা হয়েছে সংসদে এখন বাদল অধিবেশন চলছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা গিয়েছে সংসদের সামনেই রাঘব দাঁড়িয়ে ফোনে কথা বলছেন একটি কাক পেছন দিক থেকে এসে তার মাথায় ঠোকর মারছে কাকটির উড়ে আসা থেকে ঠোকর মেরে আবার উড়ে যাওয়া পর্যন্ত তিনটি মুহূর্তের তিনটি ছবি দিয়ে একটি কোলাজ তৈরি করা হয়েছে সেই কোলাজ সমাজ মাধ্যমে ভাইরাল এই ছবির কোলাজ দিল্লি বিজেপির টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সঙ্গে বিখ্যাত গানের লাইন দিয়ে আপনি তাকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির তারা ছবিটির সঙ্গে লিখেছে ঝুট বলে কাওয়া কাটে এটা আজ পর্যন্ত শুধু শুনেছিলাম আজ তো দেখেও নিলাম যে মিথ্যাবাদীকে কাক ঠোকর মারছে বিজেপি নেতা তেজেন্দ্র পাল সিংহ আলাদা করে ছবি পোস্ট করে রাঘবকে আক্রমণ করেছেন ব্যঙ্গ সুরে তিনি লিখেছেন মাননীয় সাংসদ রাঘব চাড্ডাজের উপর কাকের আক্রমণের কথা শুনে আমি শোকা হতো আশা করি আপনি সুস্থ আছেন রিপোর্ট আর